হ্যালো ডিয়ার ভিভার্স অ্যান্ড মাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এটিএম স্যার আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কজেটিভ এতদিন আমরা নিজেরা কাজ করতাম আজকে আমরা অন্যকে দিয়ে কাজ করাব কেমনভাবেই করতে যাচ্ছি এই একটা প্যাটার্ন দিয়ে অনেকগুলো সেন্টেন্স করা যাবে ইনশাল্লাহ আর আমি কজেটিভকে ধারাবাহিকভাবে আমি দিচ্ছি তবে আজকে শেখাচ্ছি হচ্ছে কজেটিভ এর মধ্যে মেক তার আমরা নিজে কাজ না করে যদি অন্যকে দিয়ে কাজ করাইতে চাই তখন পজিটিভের হেল্প লাগে অর্থাৎ পজিটিভ ছাড়া খুব কমই এটা করা যায় তো কিছু ভাব আছে যেগুলো পজিটিভের হেল্প ছাড়া সেটা পজিটিভ ভার্ব বলা হয় তো আজকে আমরা করছি যেটা আমরা জানি না যদি কোনো ভাব না জানা থাকে এবং কিভাবে একটা ভার্বের হেল্প নিয়ে এই কাজটা অন্যকে দিয়ে করানো যায় সেটাই আমরা দেখব হচ্ছে কজেটিভের মাধ্যমে ডিয়ার ভিভার্স দ্য বোর্ড নেওয়া আমি এখন শেখাবো কিভাবে মেক দিয়ে কজেটিভের এই ব্যবহারটা আমরা করব। নিজে করবো না কাজগুলো অন্যকে দিয়ে করানোর চেষ্টা করব তো কিভাবে করা যায় নিজেকে নিজে না করে অন্যকে দিয়ে কাজ করানো এটার একটা ব্যবহার হচ্ছে মেক। এছাড়া আমি আগামী আরও ধারাবাহিকভাবে লেট হেল্প এবং গেটের ব্যবহারও ইনশাল্লাহ করাবো চলেছি আমি একটু ব্যবহারটা দেখাচ্ছি কীভাবে হয় সাবজেক্ট প্লাস মেঘ এরপরে সাবজেক্টটা দিতে হবে মেঘ তারপরে সাম বা সামথিং এর পরে একটা মূল ভাব যেটা যে কাজটা করাবো কাউকে দিয়ে সেই কাজের যে মূল ভাব সেটা সবসময় হবে প্রেজেন্ট ফর্ম সবসময় এটাকে ভি ওয়ান বলি সো ভিটি হচ্ছে ফার্স্ট ফর্ম অ্যান্ড ভি থ্রি হচ্ছে ফার্স্ট পারিস ফর্ম সংক্ষেপে বোঝানোর জন্য ভি ওয়ান মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম সময় প্রেজেন্ট ফর্ম হবে বাট কজিটিভটা সবসময় চেঞ্জ হতে পারে অর্থাৎ চেঞ্জ যা কিছু হওয়ার সেটা হবে হচ্ছে এই মেকের মধ্যে অর্থাৎ কজিটিভের এই অংশটার মধ্যে সি আমি একটা এক্সাম্পল দেখে তাহলে বুঝতে সুবিধা হবে সো সি আই সাম অফ দ্য এক্সাম্পলস দ্যাট উইল আই মিন মেক ইউ ক্লিয়ার অ্যাবাউট হোয়াট ইজ দ্য ইউজ অফ মেঘ সো লেটসি দ্য ফার্স্ট ওয়ান আই মেক হেম ডু দা ওয়ার্ক আই মেক হেম ডু দা ওয়ার্ক এখন এখন ডু মানে হচ্ছে করা কিন্তু আমি কাউকে দিয়ে করাইতে চাচ্ছি এই করাইতে চাওয়া করাতে চাওয়া এটা হচ্ছে মেঘ দিয়ে বললাম তাহলে আমি তাকে দিয়ে কাজটি করাই করি বলে আই এম ডু দা ওয়ার্ক আই ডু দ্য ওয়ার্ক কিন্তু আমি তাকে দিয়ে কাজটি করাই আসছে হচ্ছে মেঘ আই মেক হিম টু দ্য ওয়ার্ক তাহলে যদি এটাকে আমি ফ্যাস্ট করি অতীতে করি আই মেড হিম ডু দ্য ওয়ার্ক আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম ঠিক এবার দেখেন তো আমি কি করি আচ্ছা আমি কী বললাম তাকে দিয়ে কাজটি করালাম বা করিয়েছিলাম আর আমি বললাম তাকে দিয়ে কাজটি করাই এবার আমি চেঞ্জ করে দিচ্ছি আমি ভবিষ্যতে ব্যবহার করতে চাচ্ছি আমি তাকে দিয়ে কাজটি করাবো তাহলে কেমন হবে আই উইল মেক হেম ডু দা ওয়ার্ক দেখেন আমি কি করেছি একবার করেছি মেক তারপরে করলাম মেড তারপরে করছি উইল মেক আই উইল মেক হিম ডু দ্য ওয়ার্ক তাহলে যদি কেউ আমাকে দিয়ে করাতে চায় হি মেড মি তাহলে হি মেক্স মি ডু দ্য ওয়ার্ক সে আমাকে দিয়ে কাজটি করায় তাহলে যদি বলি সে আমাকে দিয়ে কাজটি করালো হি মেড মি ডু দ্য ওয়ার্ক আচ্ছা তাহলে সে আমাকে দিয়ে কাজটি করাবে হি উইল মেক মি ডু দ্য ওয়ার্ক বোঝা গেছে তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে একটা দিয়ে তিনটা করলাম আরও যতগুলো ইচ্ছা করা যাবে রাইট এবার লেস গো নাদার এক্সাম্পল হি দিয়ে করছি এদিকে হার দিলাম সো হি মেক্স সার ইং স্পিক ইংলিশ হি মেক্স সার স্পিক ইংলিশ সো সে তাকে তাকে দিয়ে ইংরেজিতে কথা বলায় সে তাকে দিয়ে ইংরেজিতে কথা বলায় তাহলে এখন যদি এটা প্যাশ করি তাহলে কেমন হবে হি মেড হার স্পিক ইংলিশ হি মেড হার স্পিক ইংলিশ সে তাকে দিয়ে ইংলিশে কথা বলালো যদি এটা ফিউচারে করি হি উইল মেক হার ইংলিশ তাহলে এখন যদি অন্য কিছু ফল এক্সাম্পল অনেক কিছু করা যায় এখানে আপনি স্পিক ইংলিশ না দিয়ে হিন্দি দেন বা অন্য কোনো ওয়ার্ড দেন রাইট যেমন হি মেকস হার মুভ ফ্রম হিয়ার টু দ্য রাইট আচ্ছা যদি আপনি মনে করেন হি ঠেক অ্যাডমিশন এটিএমস হি জায়গায় শি দেন বা দে দেন দে তারা তাকে দিয়ে তাকে বিদেশে পাঠালো এই যে ব্যাপারটা এখন আমরা আরেকটা করছি দেখেন আরও ক্লিয়ার হওয়ার জন্য মাই টিচার মেড মে কমপ্লিট অ্যাসাইনমেন্ট মাই টিচার মেড মে কমপ্লিট অ্যাসাইনমেন্ট আমার শিক্ষক আমাকে দিয়ে অ্যাসাইনমেন্টটি বা কাজটি করালেন আমার শিক্ষক আমাকে দিয়ে অ্যাসাইনমেন্টটি করালেন যদি এখন আমি যদি বলি করান তাহলে কী হবে মাই টিচার মেক্স মি কমপ্লিট অ্যাসাইনমেন্ট আর যদি আমার টিচার আমাকে দিয়ে করাবেন তাহলে মাই টিচার উইল মেক মি কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট সে আমাকে দিয়ে আমার টিচার অ্যাসাইনমেন্টটি শেষ করবেন বা শেষ করবেন আচ্ছা তাহলে এই আজকে এতগুলো করলাম সব কিছু বোঝা যাচ্ছে যে নিজে করবো না বাট অন্যকে দিয়ে করাতে গেলে তখন কেমন হবে তখন যেই ভাবটা করছেন তার আগে একটা মেঘ ব্যবহার করেন তাহলে আশা করি বুঝতে পারবেন তারপরেও যাওয়ার আগে আরেকবার বলছি সো রিপিট অ্যাপ্টার মি একটু খাতা কলম নিয়ে আজকে নোট করুন তাহলে আর ভুল হবে না আশা করছি আর আমি চাইবো যে আপনারা আজকে যেটা করলাম এই যে মেঘের ব্যবহার পজিটিভের এই অংশটা আপনারা খাতা কলমে আমি আজকে এখানে যে এক্সাম্পলগুলো দিলাম এই এক্সাম্পল ছাড়া আরও অনেকগুলো এক্সাম্পল তো করা চাই আমি চাই সব সবসময় যেদিন যে ভিডিও লেসনটা করছেন ঠিক সেদিন আরও বিষ্টার সেন্টেন্স করেন তাহলে এটা মনের থেকে কখনো ভুলবে না এবং আপনার একদম কী হয়ে যাবে অন্তরে গেঁথে যাবে সো যাওয়ার আগে বলছি আই মেক হিম টু দ্য ওয়ার্ক আই মেড হিম টু দ্য ওয়ার্ক আই মেক হিম টু দ্য ওয়ার্ক অথবা হি মেক আয়ার স্পিক ইংলিশ অথবা হি মেড আর স্পিক ইংলিশ আরেকটা করলাম মাই টিচার মেড মি কমপ্লিট দ্যাসাইনমেন্ট সো আফটার দিস মাস টুডে আমি চাইবো যেন আপনারা আমার যতগুলো ভিডিও আছে এই ভিডিওগুলো একটু শেয়ার করে দিন তাহলে অনেকের উপকার হবে আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এটিএম স্যার এক্ষুনি এখনই সাবস্ক্রাইব করুন এবং আরেকটা কথা বলবো যে ওখানে প্রেস করুন বেল বাটনটা যাতে নোটিফিকেশান পেয়ে যান যখনই ভিডিও আপলোড হচ্ছে তখনই পেয়ে যান সেইভাবে প্রতিনিয়ত আমি নতুন নতুন ভিডিও দিচ্ছি আগামী এপিসোডগুলো দেখুন এই জন্য যে পজিটিভের মাত্র একটা করলাম বাকি আরও চারটা ইনশাআল্লাহ এক একটা এপিসোডে এক একদিন করবো থ্যাংক ইউ সো ভেরি মাচ থ্যাংকস ফর ওয়াচিং